السلام عليكم ورحمة الله. প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে হচ্ছে আমরা বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা করব। তো জর্জ বুল, যেটা বিজ্ঞানী, অর্থাৎ যেসব উপপাদ্য ব্যবহার করে সকল যুক্তিসঙ্গত বিষয়ের গাণিতিক রূপ প্রদান করেন, সেগুলো হচ্ছে মূলত বুলিয়ান উপপাদ্য। এখন আমাদের এখানে একটা প্রশ্ন হতে পারে যে বুলিয়ান উপপাদ্য কাকে বলে, অর্থাৎ যেসব উপপাদ্য ব্যবহার করে জর্জ বুল সকল প্রকার যুক্তিসঙ্গত বিষয়ের গাণিতিক রূপ প্রদান করেন, সেগুলো হচ্ছে মূলত বুলিয়ান উপপাদ্য। এখন এই বুলিয়ান উপপাদ্য হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মৌলিক উপপাদ্য। আমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা দেখেছি দুইটি অপারেশন, একটি হচ্ছে যোগের এবং একটি হচ্ছে গুণের। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটা যোগের ক্ষেত্রে হচ্ছে চার ধরনের, যেখানে নিয়মটা এখানে হচ্ছে এ অর হচ্ছে জিরো, এ অর জিরো তার মানে হচ্ছে কি এ, কারণ আমরা দেখেছি কি ওয়ান অর জিরো সমান হচ্ছে ওয়ান, তারপরে ওয়ান অর ওয়ান সমান ওয়ান, এরকম আমরা দেখেছি। তো এখানে তো এ অর হচ্ছে জিরো, এ অর জিরো সমান হচ্ছে এ, তারপরে এ অর ওয়ান সমান হচ্ছে ওয়ান, এ অর এ সমান হচ্ছে এ, তারপরে এ অর এ নট সমান হচ্ছে ওয়ান। তাহলে এই যে চারটা যোগের অপারেশন, আমাদের এই চারটা অপারেশন কেমন রাখে এবং এগুলোকে হচ্ছে মৌলিক উপপাদ্য বলা হয়। গুণের ক্ষেত্রে একই রকম আছে, শুধু আমরা অরের জায়গায় হচ্ছে কি এখানে এন্ড যে ডট, অর্থাৎ ডট আমরা দেব, এটাকে বলা হচ্ছে গুণ, গুণের অপারেশন। তো গুণের ক্ষেত্রে হচ্ছে কি এ, যেমন এখানে প্রথমটার ক্ষেত্রে কি ছিল যোগের, এ অর জিরো, জিরো মানে হচ্ছে এ, এ এন্ড জিরো মানে জিরো, এ এন্ড ওয়ান মানে এ, গুণের ক্ষেত্রে এ এন্ড এ মানে এ, এ এন্ড এ নট হচ্ছে জিরো। তাহলে এখানে আমাদের যোগ এবং গুণ, এই মৌলিক যে উপপাদ্যগুলো আছে, এই চারটা, যোগের ক্ষেত্রে চারটা এবং গুণের ক্ষেত্রে চারটা, এই তিনগুলো কিন্তু আমাদের একটু লিখে লিখে ভালো করে মনে রাখতে হবে। তারপরে আমরা আসি যে সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্যটা কি, যেমন প্রথমটা হচ্ছে এ এন্ড হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ অর বি ব্র্যাকেট ক্লোজ সমান হচ্ছে এ এখানে, তারপরে দুই নম্বর হচ্ছে এ অর এ বি সমান হচ্ছে এ, তারপরে তিন নম্বর হচ্ছে এ অর এ নট বি সমান হচ্ছে কি এ অর বি, তারপরে চার নম্বর হচ্ছে এ নট অর এ এন বি সমান হচ্ছে এ নট অর হচ্ছে বি, তারপরে পাঁচ নম্বর হচ্ছে কি এ অর এ নট এন্ড হচ্ছে বি নট সমান হচ্ছে এ অর বি নট, তারপরে ছয় নম্বর হচ্ছে এ ডাবল নট সমান হচ্ছে এ। তাহলে এই যে এই জিনিসগুলো হচ্ছে সহায়ক উপপাদ্য, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু লিখে লিখে মনে রাখতে হবে। তারপরে আছে কি বিনিময়, বিনিময় নামটা যেটা আমরা সহজে বুঝি, যেমন এ অর বি, হ্যাঁ এটা সমান কি আমরা এর জায়গায় বি, বি এর জায়গায় এ, এটাকে বিনিময় বলা হচ্ছে, এটা হচ্ছে অরের ক্ষেত্রে। আবার যদি আমরা গুণের ক্ষেত্রে লিখি যে এ এন বি, অর্থাৎ এর জায়গায় বি আসবে, বি এর জায়গায় এ আসবে, এটা হচ্ছে বিনিময় উপপাদ্য। তারপরে আছে আমাদের অনুষঙ্গ, অনুষঙ্গ উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্যটা কি, যে অনুষঙ্গ উপপাদ্যটা হচ্ছে এ অর অর এখানে ফার্স্ট ব্র্যাকেট বি অর সি ব্র্যাকেট ক্লোজ সমান হচ্ছে, এখানে আমাদের যে তিনটা চলক এখানে ব্যবহার করেছে এ বি সি, তো এখানে আমরা এ অর বি অর সি, তাহলে আমরা বি অর সি কে আমরা যদি একটু বন্ধনীর মধ্যে লিখি এবং সেটাকে আমরা অনুসঙ্গ হিসাবে আমরা বলছি এবং সেটাকে সমান চিহ্ন দিয়ে যদি লিখি, এ আর বি কে বন্ধনী দিয়ে সিটাকে যদি আলাদা করে লিখি অর চিহ্ন দিয়ে, তাহলে এটা কিন্তু অনুসঙ্গ হয়। আবার হচ্ছে গুণের ক্ষেত্রে যদি আমরা লিখি এ বি সি, এখানে বি সি কে আমরা বন্ধনীর ভিতরে রেখেছি সমান চিহ্ন দিয়ে, আবার এ বি কে বন্ধনীর ভিতরে, সি কে বাইরে বেড়ে, যেটা হচ্ছে একটি অনুষঙ্গ উপপাদ্য। তো তারপরে আছে বিভাজন উপপাদ্য, তো বিভাজন উপপাদ্যটা কি,
যেমন এখানে এ এন্ড হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, বি অর সি ব্র্যাকেট ক্লোজ সমান হচ্ছে কি, আমরা এই এটাকে হচ্ছে এই যে দুটি চলক আছে বা রাশি আছে তাদের সাথে কিভাবে গুণ করবো, যেমন এ বি অর হচ্ছে এসি, তারপরে এখানে এ অর বি সি সমান হচ্ছে কি, এটাকে আমরা লিখতে পারি এ অর হচ্ছে বি এন এ অর সি। তারপরে 3 নম্বর হচ্ছে এ নট এন্ড হচ্ছে এ এন্ড বি নট সমান হচ্ছে এ নট অর হচ্ছে বি নট। তারপরে এ এক্সক্লুসিভ অর বি, এখানে এই যে মাঝখানে এই যে চিহ্নটা, এটা তোমরা হয়তো জানো যে বৃত্তের ভিতরে যে যোগ চিহ্ন বলা হয় এটাকে এক্সক্লুসিভ অর, তাহলে আমরা এটাকে বলবো কি যে এ এক্সক্লুসিভ অর বি, এটা সমান হবে এ নট বি অর হচ্ছে এ বি নট। তাহলে এখন এটাকে আমরা কে সহজে মনে রাখতে পারি যে এ এক্সক্লুসিভ অর বি, অর্থাৎ এর উপর নট হবে বি খালি থাকবে, আবার অর চিহ্ন দিয়ে এ খালি থাকবে বি এর উপরে নট হবে, এরকম আমরা মনে রাখতে পারি। তারপরে 5 নম্বর হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি নট, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে কি এ বি, এ বি অর হচ্ছে এ নট অ্যান্ড হচ্ছে বি নট, অর্থাৎ এ বিটা খালি থাকবে তারপরে পরেরটা হচ্ছে অর চিহ্ন দিয়ে এ বির উপরে নট হবে। তারপরে সংক্ষিপ্ত শোষণ সূত্র, সংক্ষিপ্ত শোষণ সূত্র, সংক্ষিপ্ত শোষণ সূত্র গুলো হচ্ছে মূলত ওই যে আমরা যে মৌলিক উপপাদ্য যোগ এবং গুণের যে বিষয়গুলো আমরা দেখেছি সেখান থেকে কিন্তু মূলত, যেমন এখানে এ অর এ বি সমান হচ্ছে এ, যেমন এখান থেকে আমরা যদি কি করি এটাকে যদি কমন নেই তাহলে থাকবে কি 1 অর বি সমান হচ্ছে কিন্তু কি হবে শুধু এ থাকবে, আবার এখানে এ এন্ড ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে কি এ অর বি সমান হচ্ছে এ, তো এখানেও একই জিনিস হবে। তারপরে 3 নম্বর হচ্ছে কি এ এন্ড হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এ নট অর হচ্ছে বি নট সমান হচ্ছে বি। তাহলে এই যে উপপাদ্যগুলো আমাদের, এই উপপাদ্যগুলো আছে যে আমাদের এই অধ্যায়ের মধ্যে যে লজিক ফাংশনের যে সরলীকরণ আছে, সরলীকরণটা যেমন আমরা তোমরা ছোটকালে হয়তো বা বিভিন্ন ক্লাসে বীজগণিতের যেটা অনেক সূত্র তোমরা দেখেছো যে বীজগণিতের যে সূত্র, এখানে কিন্তু লজিক ফাংশন যখন আমাদের সরলীকরণ করতে হবে তাহলে পর্যায়ক্রমে তুমি একের পর এক সূত্র এই যে উপপাদ্যগুলো ব্যবহার করবে, দেখবা খুব সহজ এবং তোমার কাছে খুবই মজার বিষয় হবে বিষয়গুলো এগুলো। তাহলে এই উপপাদ্যগুলো আমাদের আছে বিভিন্ন যে উপপাদ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু লিখে লিখে মনে রাখতে হবে, তাহলে এইভাবে কিন্তু আমাদের মনে থাকবে না এবং লজিক ফাংশন গুলো একটু বেশি বেশি আমাদের সরলীকরণ করতে হবে। তাহলে উপপাদ্যগুলো কি মৌলিক উপপাদ্য, মৌলিকের ক্ষেত্রে আমরা দেখছি 2টা, একটা যোগের এক গুণের সহায়ক উপপাদ্য, তারপরে বিনিময় অনুষঙ্গ, তারপরে বিভাজন, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত শোষণ সূত্র, এই সূত্রগুলো আমরা দেখেছি। তো এখানে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে 2 ধরনের স্বতঃসিদ্ধ আছে, একটা হচ্ছে যোগের এবং একটা হচ্ছে গুণের, এটা আমরা আগেও দেখেছি। তো এখানে আমরা যদি কয়েকটি উদাহরণ, আমরা যদি উপপাদ্য, বিভিন্ন উপপাদ্য যে ফর্মুলা গুলো আমরা দেখেছি এগুলো যদি ব্যবহার করে যদি আমরা দেখি, যেমন ধরো এখানে হচ্ছে 1 নম্বরে কি আছে এ অর হচ্ছে কি এ নট সমান হচ্ছে 1, তাহলে এটা কিভাবে হলো, এখানে এ সমান যদি কি হয় 0 হয় তাহলে এ নট সমান কিন্তু 1 হবে, তাহলে আমরা নট কিন্তু আমরা দেখেছি পুরো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে কি যে 0 থাকলে 1, 1 থাকলে 0 হয়, তাহলে এ সমান 0 হলে এখন আমরা যদি এখানে 0 বসাই তাহলে 1, আবার কি হবে এ সমান যদি 1 হয় তাহলে এ নট সমান হবে কিন্তু 0। তাহলে এখন আমরা এই এই যে শর্তগুলো এখানে যদি আমরা বসাই, যেহেতু এটা হচ্ছে একটা চলক, এটার মান হচ্ছে 0 এবং 1-এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে, এই চলকের মান পরিবর্তনশীল চলক এবং ধ্রুবক, আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা বলেছি। তাহলে এ সমান হচ্ছে 0, তারপরে এর মানটা যদি আমরা কি করি 0 বসে, আবার এ নট যদি হয় তাহলে সেটা 1 সমান হচ্ছে 1। তাহলে এইভাবে অসংখ্য কিন্তু গাণিতিক তোমাদের এই যে লজিক ফাংশন আছে, আমরা যে উপপাদ্যগুলো মৌলিক উপপাদ্য, বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, তারপরে শোষণ শোষণ সংক্ষিপ্ত শোষণ সূত্র, বিভাজন উপপাদ্য, সহায়ক উপপাদ্য, এই উপপাদ্যগুলো যদি আমরা মনে রাখি তাহলে দেখা যাচ্ছে যে লজিক ফাংশনের যে সরলীকরণ, এই যে আমরা ফাংশনগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব সহজে কিন্তু তোমরা সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে বুলিয়ান উপপাদ্য যেগুলো আছে, এই বিভিন্ন ধরনের উপপাদ্যগুলো
এত ভালো করে লিখে লিখে মনে রাখবে, এবং সেই ক্ষেত্রে লজিক ফাংশনের যে সরলীকরণগুলো আছে এগুলো তোমরা কিন্তু চমৎকার পাবে। তখন যখন তোমরা সরলীকরণ করবে তোমাদের কাছে খুবই আনন্দদায়ক মনে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিয়মিত নিজেদেরকে পড়াশোনায় নিয়োজিত রাখো। আসসালাম।